সুপ্রিয় পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই এই মুহূর্তে অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় সপ্তাহের পঞ্চম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টটি তোমাদের দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের আলোচনা করব। তো এখানে তোমরা অ্যাসাইনমেন্টটি দেখতে পাচ্ছ, দ্বিতীয় সপ্তাহে কী লেখা আছে পাঠ শিরোনামে বলা হচ্ছে, আল্লাহ তাআলার গুণাবলী, নবী রাসূলের পরিচয়, আখিরাতের প্রতি ঈমান। তো এখানে তোমরা কি বিষয়গুলো পড়বে সেটা পাঠ্যাংশতে লেখা আছে। তো বাড়ির কাজটা কি দেওয়া দিয়েছে দেখো, বলা হচ্ছে শিক্ষার্থীরা বই থেকে পাঠগুলো পড়বে এবং আল্লাহ তাআলা সম্পর্কে 7টি গুণবাচক নামের তালিকা তৈরি করে সুন্দর করে লিখবে। তো এখানে টোটাল 7টি গুণবাচক আল্লাহ তাআলার নাম লিখতে বলা হয়েছে, যেগুলো আমি তোমাদেরকে এখন দেখাবো। তো তার আগে একটা তোমাদেরকে কথা বলবো, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। আশা করছি তোমরা অবশ্যই শুদ্ধ উত্তর এই চ্যানেলের মাধ্যমে পাবে। তো চলো আমরা নামগুলো একটু দেখে নিই। দেখো প্রথমে লিখতে হবে আল্লাহ তাআলার 7টি গুণবাচক নামের তালিকা নিচে তৈরি করে দেওয়া হলো। এক নম্বরে আল্লাহু গাফুরুন, অর্থ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাশীল। দুই নম্বর আল্লাহু হালিমুন, অর্থ আল্লাহ ক্ষমাশীল। তিন নম্বর হচ্ছে আল্লাহু সামিউন, অর্থ আল্লাহ সর্বশ্রোতা। তো এখানে তোমাদের তিনটি নাম দেওয়া হয়েছে, তো পরের নামগুলো খেয়াল করো। চার নম্বরে যে নামটা আছে আল্লাহু বাসিরুন, অর্থ আল্লাহ সর্বদ্রষ্টা। পাঁচ নম্বরে বলা আছে আল্লাহু কাদিরুন, অর্থ হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান। তো তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে অ্যাসাইনমেন্টের যে নামগুলো তোমরা লিখবে সেগুলো অবশ্যই হাতের লেখা সুন্দর করে তোমাদেরকে লিখতে হবে। তো পরের নামগুলো আমরা এখন দেখব, আরও দুটো নাম আছে, ছয় এবং সাত। ছয় নম্বর নামটা খেয়াল করো আল্লাহু আজিজুন, অর্থ আল্লাহু পরাক্রমশালী। সাত নম্বর হচ্ছে আল্লাহু সাবুরুন, অর্থ আল্লাহ মহাধৈর্যশীল। তো তোমাদেরকে সাতটি নাম আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখন তোমরা একটা কথা বলি, যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের যদি উপকার হয়েছে বলে মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। তো পরবর্তী একটি ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। দুই নম্বর একটু ভুল রয়েছে, ওইখানে আল্লাহ হালিমুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সহনশীল, ওইটা ক্ষমাশীল হবে না, ওইটা ওই ক্ষেত্রে তোমার সহনশীল হবে।